হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গাইজ দেখুন, এখন স্যারির সময় হয়ে গেছে, তো আমি আর সাবা স্যারি করতেছি। আমি জোহরের নামাজ পড়লাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি সবার জন্য দোয়া করি। একটু পরে ইফতারের আয়োজন করা হবে, তো আপনাদের সবার সাথে আমি ভিডিওটা শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকের আমার ভাজাপুর আবার শুরু হয়ে গেছে, তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সুস্থই আছি এ পর্যন্ত আপনাদের দোয়ায়। আর আপনাদের জন্য আমরা কিন্তু দোয়া করি সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। বড় আর বেগুনি একসাথেই ভাজতেছি, দেখতেই পাচ্ছেন। আর খিচুড়িও রান্না করে ফেলেছি, আজকে একটু আগে আগে করেছি। আর এদিকে রান্না করেছি গরুর গোশত, এটা আসলে আলু দিয়ে ঝোল রান্না করেছি, খিচুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তো ওটাও আপনাদেরকে দেখাবো। এই যে এখানে রান্না করে রাখা, এখনই রান্না করেছি, এটা আসলে দেখতে খুব সুন্দর কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজকে রান্না বান্না আজকে আমাদের খুব শর্ট, মাংস তরকারি আর খিচুড়ি, খিচুড়ি রান্না করে ফেলেছি, এটা আসলে গরম করবো একবার। এমনিতে গরম আছে, তারপরে একটু গরম করে নেবো আর কি। এদিকে তো ফল আজকে এখনো কাটিনি, কাটবো আজকে, শুধু আপেল, আঙুর আর কি বলে খেজুর। আর এদিকে বেলের শরবত তৈরি করেছি, সেটাও দেখাবো আপনাদেরকে। এদিকে আমার বড়া কিন্তু হয়ে গেছে, এখন আমি তুলে ফেলতেছি। এই যে বড়া একেবারে রেডি, এখন এটা আসলে মচমচে না হলে ভালো লাগে না, একটু লাল লাল কালার হলে এটা আসলে মচমচে হয়। তো বেগুনটাও হয়ে গেছে, বেগুনিগুলো দিয়ে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন বেগুনি ভাজতেছি, এদিকে আমার বেগুনিটা হয়ে গেছে, তুলে ফেলতেছি। ওকে ভিউয়ার্স, আমার সাথেই থাকুন আপনারা। তো আমি আসলে খিচুড়ি গরম করে ফেলতেছি, এটা আসলে অনেক ঘন্টাখানেক আগে রান্না করেছিলাম, তো এখন একটু গরম না করলে ভালো লাগবে না, তাই গরম করে ফেলতেছি। নরম নরম হয়েছে, কাটা হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে একটা আপেল কাটলেই হয়ে যাবে। ফল তেমন একটা ইফতারের সময় খাওয়া যায় না, ভাজা পোড়া খেয়ে আসলে পেট একেবারেই ভরে যায়, তারপরও ফল না খেলেও নয়, তাই আমরা একটু রাখি। বেলা শরবত মেখে নিয়ে
লবণ দেইনি লবণ দিব সেটাই মাখতাম আসলে প্লেটটা ছোট মাখা যাবে না তাই বড় প্লেটে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বাসনগুলো ধুয়ে নিই কয়েকটা জমেছে রেখে দিলে আবার সন্ধ্যার পর অনেক বাসন হয়ে গেল দিয়ে দিলেই ক্লিন হয়ে গেল নিই এটার মধ্যে তারপর একটু ধুয়ে ফেলা ভালো তেল লেগেছিল বেশি যেহেতু আমি الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله গাইজ আমি ইফতার করে নিয়েছি এখন চা খাবো